অসম সরকারের স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ, তথ্য প্রযুক্তি আর বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগের মন্ত্রী তথা মরিগাঁও জেলার অভিভাবক মন্ত্রী কেশব মহন্তয় মরিগাঁও তরুণরাম ফুকন খেলপথার বিকাশ যাত্রা কার্যসূচীর অধীন ১৩টা বিভাগের দ্বারা রূপায়িত ১৩৭খন আসনি কেন্দ্রীয়ভাবে উদ্বোধন আর শিলান্যাস করে। আনহাতে নগাঁও লোকসভা সমষ্টির বিজেপির বিরুদ্ধে কংগ্রেস আর AIUDF প্রতিদ্বন্দ্বিতা আগবাব যদিও মূল যুঁজ বিজেপি আর AIUDF মাজতে হব বলে মন্তব্য প্রকাশ করে মন্ত্রী কেশব মহন্তয়। জেলার মুখ্যমন্ত্রীর যে বিকাশ যাত্রা, এই বিকাশ যাত্রার যে সভা, এই সভাত আমি ইতিমধ্যে ৫১৯ কোটি টাকার যে আসনি সন্নিবিষ্ট করা হয়েছিল তার লগত আরো আসনি কিছু সংযোগ হয়ে ৫৭৫ কোটি টাকা হয়েছে। আরো দুখন আঁচনি আজি আমি ইয়াত সংযোগ করল ৬১৫ কোটি টাকার সর্বমুঠ ইয়াত আসনি আজি বিকাশ যাত্রাত সংযোজিত হল। এয়া জেলাখনের ইতিহাসত প্রথম আর রাজ্যখনের ইতিহাসতো প্রথম এনে ধরনের বিকাশ যাত্রা। আর ইয়ার দ্বারা গোটে স্পষ্টভাবে আমি আগতে দেখিছো কেতিয়াবা এখন আসনি ঘোষণা করার পিছত এই আসনিখন কেতিয়াবা কোরবাত রই যায়। এই বিকাশ যাত্রার যে ব্যবস্থা, এই ব্যবস্থাৰে হয় আসনি ইয়াত উদ্বোধন হয়েছে, নহয় আসনিখন সুচারুরূপে রূপায়ণ করবলে সকল সরকারি প্রক্রিয়া আর ব্যবস্থা সম্পূর্ণ হয়ে কাম আরম্ভ হয়েছে। গতি আগর দরে এটা কোনো আসনি কতো রই নেযায়, যি আসনি সরকারে গ্রহণ করে সেই আসনি সুকলমে সকল ক্ষেত্রতে আমার আসনিখন নির্মাণ কার্য, সেই নির্মাণ কার্য সম্পন্ন হয়ে আছে। গতি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছো যে মরিগাঁও জেলাবাসীক বিশেষক বানপীড়িত অঞ্চল মরিগাঁও, ইয়ার বান আর খহনিয়া রোধর ইয়াত ২৫০ কোটি টাকার যখন আসনি লৈছে তারলগতে আর ৩৫ কোটি টাকা আর এক আসনি আছে। মুঠতে সর্বমুঠ প্রায় ২৮৫ কোটি টাকার আমি এই বানপানী প্রতিরোধর ব্যবস্থার কারণে আসনি গ্রহণ করেছো। আর এই আসনিয়ে মরিগাঁওর আটাইতক ডর জিয়াতো ভোগা সমস্যাটো বানপানী আর গড়াখহনিয়া, ইয়ার এক স্থায়ী সমাধান হব এই আসনিখন রূপায়ণ হওয়ার লগে লগে। আর এই আসনিখন দুটা বছরের ভিতর সম্পূর্ণ করবলে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে জল সম্পদ বিভাগে ইয়াক ফিরাং করেছে। ব্যুরো রিপোর্ট, সস্তা রিয়েলিটি।